একটা দ্বীপে একটা ফ্ল্যাট বিক্রি করতেছে হম খুব সুন্দর একটা বিজ্ঞাপন দিয়েছে পত্রিকায় যে আমরা মানে বিরাট একটা অত্যন্ত সুন্দর একটা দ্বীপ মানে পৃথিবীর সবচেয়ে সুন্দর দ্বীপ এই দ্বীপে একটা বিরাট একটা ফ্ল্যাট সেই ফ্ল্যাটে সমস্ত সুযোগ সুবিধা আছে সমস্ত আধুনিক সুযোগ সুবিধা বিরাট ফ্ল্যাট সুইমিং পুল তারপরে ওই ফ্ল্যাটে অনেকগুলো মেয়ে মেয়েরাও থাকবে মেয়েরা ওইখানে নাচানাচি করবে প্রতিদিন হ্যাঁ ডিস্কো পার্টি হবে রাত্রেবেলা তো এই ফ্ল্যাটের বিক্রি হচ্ছে হ্যাঁ তো এখন বিক্রি হচ্ছে এখন বুকিং দিচ্ছে সবাই এসে বুকিং দিচ্ছে এখন বুকিং এর সময় বলতেছে যে তোমাকে প্রতি মাসে দশ হাজার টাকা করে এই কোম্পানিকে দিতে হবে দিলে তুমি সেই ফ্ল্যাটটা পাবা তবে শর্ত হচ্ছে যে এই ফ্ল্যাটটা ডেলিভারি করা হবে মৃত্যুর পরে হ্যাঁ মৃত্যুর পরে ডেলিভারি করা হবে এবং এই ফ্ল্যাটে মানে এই ফ্ল্যাটের কোনো প্রমাণাদি চাওয়া যাবে না বিশ্বাস করতে হবে যে এই ফ্ল্যাটটা সে পাবে মৃত্যুর পরে এবং এই ফ্ল্যাটে অলরেডি অনেক খুব ভালো আছে তারা তাদের সাথে কোনো যোগাযোগের চেষ্টা করা যাবে না এই ফ্ল্যাটে যারা ইতিমধ্যে চলে গেছে তাদের সাথে কোনো করা যাবে না তো এই ফ্ল্যাটটা হচ্ছে এমনিতে যদি আপনি কিনতে যান তাহলে পাঁচ হাজার লক্ষ কোটি টাকা লাগবে কিন্তু এই কোম্পানিটা আপনাকে প্রায় বিনামূল্যেই দিচ্ছে মাত্র মাসে দশ হাজার টাকা করে দিতে হবে আপনার মৃত্যু পর্যন্ত প্রতি মাসে দশ হাজার টাকা করে তাদেরকে দিলে তারা মৃত্যুর পরে ফ্ল্যাটটা ডেলিভারি দিবে এই রকমের একটা অফার যদি এখন কেউ দেয় যে কোনো একজন বুদ্ধিমান মানুষ বলবে যে এই কোম্পানি তো ফ্রড এই কোম্পানি তো আসলে অথবা যদি এমন হয় যে মৃত্যুর পরে না মৃত্যুর আগেই দিবে কোন না কোনো এক সময় দিবে কিন্তু কোন প্রমাণ আদি দিবে না এই ফ্ল্যাটটা যে আছে এখন যদি রকমের কোনো অফার দেওয়া হয় পত্রিকাতে তাহলে যে কোনো একজন বুদ্ধিমান মানুষই বলবে যে না ফ্ল্যাট না দেখে আমি তো পয়সা দিব না ফ্ল্যাট না দেখে আমি পয়সা দিব কেন কিন্তু তাদেরকে যদি আপনি এই যুক্তিটা দেন যে তুমি কি মাত্র মাসে মাত্র দশ হাজার টাকার জন্য এত পাঁচ হাজার লক্ষ কোটি টাকা দামের একটা ফ্ল্যাটের পাওয়ার সম্ভাবনাটাকে তুমি কি উড়াই দিতে পারো তাহলে তুমি দাও না মাসে দশ হাজার টাকা করে দাও না কিন্তু যে কোনো একজন বুদ্ধিমান মানুষই কিন্তু এই অফারে রাজি হবে না তারা আগে ফ্ল্যাট দেখতে যাবে ফ্ল্যাটে কারা কারা উঠছে সেটা দেখতে যাবে ফ্ল্যাটের কি কি কয় কতটুকু জমি ফ্ল্যাটটা একটু ঘুরে দেখা যায় নাকি ফ্ল্যাটে কি কি সুযোগ সুবিধা আছে সব কিছু দেখে শুনে বুঝে তারপরে সেই ফ্ল্যাটটা আর জন্য মাসে দশ হাজার করে দিতে রাজি হবে কিন্তু এটা যে কোনো জিনিসের ক্ষেত্রে যে কোনো কেনাকাটার ক্ষেত্রে যে কোনো মানুষ আসলে এই জিনিসগুলো যাচাই বাছাই করে দেখবে কিন্তু শুধুমাত্র ধর্মের ব্যাপারে আসলেই দেখা যায় যে তাদের যুক্তিবুদ্ধি

ধরুন ওই ষাট বছর আমি যেভাবেই হোক আমি মানে ভুল হইলো ইলিজিক্যাল হইলে পার করে দেবো কিন্তু আল্লাহ জানে মানে ওনাদের কথা আল্লাহ জানে যে আমি ভুল করব কি খারাপ করব কিন্তু আল্লাহ তাও আমাদেরকে উনি রেজাল্টটা জানে যে আমরা আসলে কি করব না করব তাও আমাদেরকে দেখতে চাইছে ওনার একটা ইচ্ছা যে আসলেই আমি যে সৃষ্টি করছি ওদেরকে ওরা কি ঠিকঠাক মতো আমি আমার মতো চলবে মানে মানে এইটা কি মানে আল্লাহ জানেন না যে চলবে কিনা মানে একটা ধরেন একটা খুবই বড় ইসলামিক স্কলার কাছে আমি এটা শুনলাম ওনার এই ইসলামী ইসলামিক স্কলার উনি বলছে যে আল্লাহ জানে পরীক্ষা করার কোনো দরকার ছিল না ওনার কিন্তু উনি পরীক্ষা করছে এই জন্য উনি দেখতে চাইছে যে বিষয়টা আমি আসলে কি তারা কি করতো নাকি মানে লাইক ইয়ে মুভি ইয়া একটা সিরিজ আছে কি উনি দেখতে পারেন স্কুয়েড গেম কোরিয়ান

তো জন্য আসিফ ভাই আপনার মত করে বলবেন কোশ্চেন একটাই সেটা হচ্ছে ভাই আমরা পৃথিবীতে একাই মেনে নিতে পারেন বা এ পর্যন্ত এলিয়ান নাই আমরা জানি না এ পর্যন্ত থাকতে পারে মানে আমাদের অন্য কোন ভিন্ন গ্রহে

হ্যাঁ হ্যাঁ এবার আসিফ ভাই বলি আসিফ ভাই এটা কি এরকম হয় না যে যদি একটা মানুষ এই পুরো পৃথিবী গ্রহটাই যদি প্রাণ আসে এটা কি গড়ের সাথে কোন কানেকশন হওয়ার সম্ভাবনা আছে নাকি ধরেন ধরেনই আমরা আপাতত যে এই কোটি কোটি সমুদ্র বালিকণার ভিতরে একটাই পৃথিবী এটাতে প্রাণ আমরা ইভলভ হয়েছি মানুষ হয়েছি এটা 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 কতটা সম্ভব তার মানে এটা কেউ একজন করছে এটা কি কোনো গডের সাথে রিলেটেড কিভাবে গডের সাথে রিলেশন করবেন আপনি তাহলে মানে এটা এখানেই যদি মাত্র প্রাণের বিকাশ ঘটে থাকে এটার সাথে গডের সম্পর্কটা গড থাকার সম্পর্কটা কি সম্পর্ক থাকা যে গড চাইছেন এটা কি চুজ করছেন যে জিনিস জানি না সেই জিনিস থেকে আমরা কোনো জিনিস জানি এই কনক্লুশন পৌঁছানোটা হচ্ছে রং কনক্লুশন আপনি কোনো কিছু জানেন না এই যে আপনি ইনফরমেশন পাইলেন পুরো আপনি জানেন না পৃথিবীতে এই জিনিসটা জানেন না এই যে জানেন না এটার ভিত্তিতে যদি আপনার যুক্তি শুরু যদি হয় জানেন না দিয়ে এবং যুক্তি শেষ যদি হয় যেহেতু আমরা জানি না সেহেতু গট করছে যেহেতু আমরা বলতে পারি সেহেতু আমরা জানি যে গড করছে এই কনক্লুশনটা হচ্ছে রং কনক্লুশন একটা ভুল সিদ্ধান্ত

ভাই আমি এগুলো একটু মানে বুঝছি আপনি কি এটা আমি একটু মানে অনুমানিক আপনার মত না হোক আমি এটা বুঝছি কতগুলো আচ্ছা আচ্ছা আনকাউন্টেবল আচ্ছা আচ্ছা আমাদের এখানে গ্যালাক্সিয়াস ইউনিভার্সে বলা হয় 2 ট্রিলিয়ন 2 ট্রিলিয়ন হ্যাঁ তো এটা এখানে যে আমরা যে গ্যালাক্সি তে সেটা হয় আমাদের কাছাকাছি যে গ্যালাক্সি এটা গ্যালাক্সি হ্যাঁ এখন এটা নিয়ে আমি সেদিন আমার এক আস্তিক ফিজিসিস্ট তার সাথে মাঝে মাঝে কফি খেতে যাই

এই সময় বেশ কিছু এরর আছে এরর দেখা যায় আমাদের ইউনিভার্স কিছু ল সব ল সব জায়গায় কাজ করে তো মাঝে মাঝে বলতে মানে বলে ফেলতেছিলাম যে পৃথিবীতে যে এতদিন ধরে গবেষণা করে বিজ্ঞানীরা কিছু পাচ্ছে না বা আমরা কেউ জানতে পারছি না যে অন্য প্রাণী আছে বা প্রাণী অস্তিত্ব আছে কিনা তো আমাদেরকে এই মহাবিশ্বে আমাদের পৃথিবীতে কিন্তু একটা এরোর মধ্যে পড়লো না যে না মানে একটু মানে একটা ব্যতিক্রম একটা ব্যাপার যেখানেই শুধু প্রাণ অন্য প্রাণ পাওয়া যাচ্ছে না তো আসলে ভাই এই আমাদের এই মিল্ক গ্যালাক্সির তো অনেক কিছু জানা যায়

যেটা থাকার সম্ভাবনাটা মানে এটা মানে এটা ভাবতে ভালো লাগে যে অন্য কোনো গ্রহে প্রাণ থাকার অনেক কারণ আছে তাই না লজিক্যাল এর এরকম যে একটা 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 পয়েন্টে যেটা বলতেছিল একটা ধুলিকোনা এখানে একটা গডের ইয়া পড়লো দৃষ্টি পড়লো হ্যাঁ না ঐশের মতো আর কি কি বলে মার্বেল কমিক্স এর মতো হ্যাঁ এই গ্রহটা আমার পছন্দ হয়েছে এখানে আমি কিছু প্রাণের উৎপত্তি এবং তাদের নিয়ে আমি আমার পরীক্ষা করবো এবং সেই গ্রহের একজন মানুষ সে কি করবে কিভাবে কি করতেছে তার সমস্ত সুবিধা অসুবিধা আমি দেখবো বিশাল হ্যাঁ হ্যাঁ দেখবো এটা তো ভাই ভাবতেই তো ভাই মানে কেমন ব্যাপারটা কেমন লাগে না যে কোন পর্যন্ত সে পৌঁছায় গেছে তার এত মানে কি আমারই যে এত দেখার ভাই কেউ নাই হ্যাঁ আর ওই মানে একটা এক জায়গায় একটা মানুষ হ্যাঁ সে তার সমস্ত সুবিধা অসুবিধা সে দূর করার জন্য সে নিয়োজিত হ্যাঁ তার জন্য কত বাহিনী টাইনি বানাইলো মানে ব্যাপারটা ভাবতে ভাই একটা অদ্ভুতই লাগে তবে হ্যাঁ অবশ্যই চাই যেন মহাবিশ্বের অন্যান্য গ্রহ হতেও প্রাণ প্রাণ যদি থাকে তাহলে আমরা যেন সেখানে দিনের দাওয়াতটা ঠিকভাবে পৌঁছে দিতে পারি এবং আল্লাহর দিনের দাওয়াতটা সেখানে পৌঁছে দিয়ে আমরা সেখানে ইসলামের ঝান্ডাটা আল্লাহটা কিভাবে আমরা সেখানে পৌঁছে দিতে পারবো

মজা হবে নিশ্চয়ই আসিফ ভাই যদি ধরেন পাওয়া গেল দুইটা গ্রহের দুইটা গ্রহ যদি ভাই পাওয়া যায় যে গান আছে আমার মনে হয়

এটার সাথে মিনিট ভাই যে যদি এলিয়েন থাকে বা যদি এটা আবিষ্কার হলো টুডে বা টুমোরো তাহলে কি সাথে সাথে ঘরের যেটা কি বাতিল হয়ে যায় আপনি আপনাদের না এই জন্যই আহ মানে বলছে এটা সম্ভবত